আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটি ঈদের আইটেম দেখাবো, আর সামনে আমাদের ঈদ, তাই আমি আজকে ফিরনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফিরনি তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি 4.4 দুধ নিয়েছি 2 লিটার, চিনি নিয়েছি 1 কাপ। এখানে আমি প্রায় আধা কাপ পোলাও চালকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে ধুয়ে, তারপর আধা ঘন্টা পরে পানি ছেঁকে ফেলে দিয়ে হাত দিয়ে এরকম করে চেপে চেপে অর্ধ ভেঙে নিয়েছি। আর নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 4টা এলাচি। বেশ কিছু আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি টপিং হিসেবে, কিশমিশ নিয়েছি বেশ কিছু, 1 চিমটি লবণ, বাদাম কুচি। এখন আমি ফিরনি তৈরি করব। আমি চুলা অন করে দিয়েছি, চুলায় একটি প্যান আমি বসিয়েছি। অনেক সময় দেখা যায় ফিরনির দুধ নিচের দিকে লেগে যায়, তো এখানে আমি আপনাদের ছোট্ট একটি টিপস দিচ্ছি। চুলায় আমার প্যানটি যখন গরম হয়ে আসবে, বেশ খানিকটা গরম হবে, আপনাদের হাতের আঁচ দিলে আপনারা বুঝবেন। আমার প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি এই গরম প্যানে বেশ খানিকটা ঠান্ডা পানি দিব। এখন আমি দুধটা দিয়ে দিব, 2 লিটার দুধ পুরোটাই আমি দিয়ে দিব। আমাকে এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক যখন চলে আসবে, তো তখন আমি এক এক করে সব মিশ্রণগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধের বলক চলে এসেছে, আমি এখন এক এক করে এলাচি, দারচিনি, তেজপাতাকে আমি এভাবে 2 টুকরো করে নিয়েছি, লবণ, 1 চিমটি পোলাও চাল এর মধ্যে দিয়ে দিব। চালটা দিয়ে বারবার করে নাড়তে হবে, কারণ অনেক সময় দেখা যায় চাল দেওয়ার পরে চালগুলো জমাট বেঁধে যায়, তাই বারবার করে নেড়ে দিলে চাল জমাট বাঁধার সম্ভাবনা থাকে না। কিশমিশ, চিনিটা আমি এখন অ্যাড করব না। আমার পোলাও চালটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি চিনিটা অ্যাড করব। এভাবে করে বেশ কিছুক্ষণ আমার চুলায় থাকবে দুধটা, এবং চালটা ঘন হয়ে আসলে দুধের পানিও কমে আসবে, দুধটাও ঘন হয়ে আসবে, তখন আমি চিনি অ্যাড করব। তো আমরা চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তবে ফিরনিটা খুব বেশি নাড়তে হয়, চুলায় থাকা অবস্থায় কিছুক্ষণ পরপরই আপনাকে নাড়তে হবে। আপনি যদি বারবার করে নাড়েন, তাহলে ফিরনি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং আপনার চালটা সুন্দর ভেঙে যায়। তো আমরা চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমার চাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চিনি অ্যাড করব। তবে সবসময় মনে রাখতে হবে, চুলার জাল এমন হতে হবে যেন এরকমভাবে বলক দেয় এবং জাল যেন বেশি না হয়, তাহলে অনেক সময় দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি যে চিনিটুকু নিয়েছে 1 কাপ, আমি এখানে সবটুকু চিনি দিব না, অল্প অল্প করে চিনিটা অ্যাড করব, কারণ অনেক সময় দেখা যায় দুধটা ঘন হয়ে গেলে মিষ্টিটা বেশি হয়ে যায়। তাই আমি প্রথমে 1/2 কাপ চিনি দিব। আমার ফিরনি 1/2 হয়ে গিয়েছে, আরও বেশ কিছুক্ষণ চুলায় থাকলে আমার ফিরনি রেডি হয়ে যাবে। আর ফিরনি যখন মোটামুটি আমার হয়ে আসবে, তখন আমি তেজপাতা এবং দারচিনিগুলো তুলে ফেলে দিব, কিন্তু এলাচিগুলো রাখবো। অনেক সময় দেখা যায় ফিরনিটা থাকলে এই এলাচি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। ফিরনিটা ঘন ঘন নাড়াতে হবে, তাহলে আপনার ফিরনিটা সুন্দর গ্রেভি হবে। আমি এখন বাকি চিনিটুকু এর মধ্যে দিয়ে দিব। আমার ফিরনি আরো বেশ কিছুক্ষণ চুলায় থাকবে। আমার ফিরনিটা শেষের দিকে, এই সময় ফিরনিটা বারবার করে নাড়াতে হয়। আমি এলাচি রেখে দারচিনি এবং তেজপাতা তুলে ফেলে দিয়েছি। আমার ফিরনি রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে দিব। এটা বেশ হালকা বলে মনে হলেও আমার হালকা অবস্থায় নামাতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে ফিরনিটা জমে যায় এবং বেশি শুকিয়ে ফেললে অনেক সময় ফিরনিটা অনেক টাইট হয়ে যায়, যা খেতে ভালো লাগে না। এরকম দেখুন, এরকম অবস্থায় আমাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে আপনার ফিরনির যে আসল যে রূপ সেটা আপনি দেখতে পাবেন। এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমার একটি ঈদের বিশেষ আইটেম ফিরনি। আপনারা বানিয়ে দেখবেন, ঈদের দিন আপনারা এই ফিরনি দিয়ে প্রিয়জনকে আপ্যায়ন করতে পারেন। আমি উপরে যে বাদাম কুচি করে রেখেছি এবং ড্রাই ফ্রুটস নিয়েছিলাম সেগুলো টপিং হিসেবে পরিবেশন করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।